অনেকে আবার আষ্টে গন্ধের কারণে হাঁসের ডিম মুখে তুলতে চান না, কারো আবার মুরগির ডিমে অরুচি। তবে জনপ্রিয়তার কথা বললে কেউ কারো থেকে কম যায় না, কিন্তু স্বাস্থ্য সচেতনরা বুঝে উঠতে পারেন না কোন ডিম খাবেন। হাঁসের ডিম খেলে বেশি পুষ্টি নাকি মুরগির ডিম খেলে ঝরবে মেদ? জেনে নিন কোন ডিম বেশি পুষ্টিকর। আকার, মুরগির ডিমের তুলনায় হাঁসের ডিম আকারে বড় হয়। এছাড়াও হাঁসের ডিমের খোলা মুরগির ডিমের তুলনায় বেশি শক্ত হয়, যে কারণে হাঁসের ডিম 6 সপ্তাহ পর্যন্ত খাওয়া যেতে পারে, যদিও টাটকা ডিম খাওয়াই স্বাস্থ্যের জন্য উপকারী। আকারে বড়, আকারে বড় হওয়ার কারণে হাঁসের ডিমের কুসুমও বড় হয়। তাই যদি বেশি কুসুম খেতে চান বা আপনার শরীরে বেশি প্রোটিনের প্রয়োজন হয় তাহলে হাঁসের ডিম খান। পুষ্টিগুণ, 100 গ্রাম হাঁসের ডিম থেকে 185 কিলোক্যালোরি এনার্জি পাওয়া যায়, যেখানে 100 গ্রাম মুরগির ডিম থেকে পাওয়া যায় 149 কিলোক্যালোরি এনার্জি। কার্বোহাইড্রেট ও মিনারেলের পরিমাণ সমান হলেও হাঁসের ডিমে প্রোটিনের পরিমাণ সামান্য বেশি থাকে। উভয়ের ডিমেই সেলিনিয়াম, ম্যাঙ্গানিজ, দস্তা, তামা, পটাশিয়াম, সোডিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম, আয়রন থাকে, তবে হাঁসের ডিমে সব কিছুর পরিমাণ বেশি থাকে। হাঁস মুরগি উভয় ডিমেই থিয়ামিন, নিয়াসিন, রাইবোফ্লাভিন, প্যান্টোথেনিক অ্যাসিড, ফলিট, ভিটামিন B6, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন এ, ভিটামিন B12 ও রেটিনল থাকলেও হাঁসের ডিমে সব ভিটামিনের পরিমাণই বেশি থাকে। এবার আসা যাক ফ্যাট প্রসঙ্গে। 100 গ্রাম হাঁসের ডিমে স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ 3.68 গ্রাম, 100 গ্রাম চিকেনে স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ 3.1 গ্রাম। হাঁসের ডিমে মনোস্যাচুরেট ফ্যাটের পরিমাণ মুরগির ডিমের থেকে 50% বেশি। অ্যামোনিয়া অ্যাসিডের পরিমাণও হাঁসের ডিমে বেশি হলেও থ্রিওনিল, আইসোলিউসিন, ট্রিপটোফ্যান, লিউসিন, মেথিওনিন, লাইসিন, ক্রেপস্টিন, টাইরোসিন, ফেনিলালিন, ভ্যালিন, সেরিন, গ্লাইসিন, প্রোলিন, অ্যাসপারটিক অ্যাসিড, হেস্টোডিন, অ্যালানিন এবং অ্যাঞ্জিনিন সব ধরনের অ্যামোনিয়া অ্যাসিডই মজবুত মুরগির ডিমেও। তাই হাঁসের ডিম বেশি পুষ্টিকর হলেও এই ডিমে কোলেস্টেরলের পরিমাণও বেশি থাকে। 100 গ্রাম হাঁসের ডিমে যেখানে কোলেস্টেরলের পরিমাণ 884 মিলিগ্রাম, 100 গ্রাম মুরগির ডিমে কোলেস্টেরলের পরিমাণ 425 মিলিগ্রাম। তাই হাড়ের সমস্যা থাকলে অবশ্যই দূরে থাকুন হাঁসের ডিম থেকে। যারা হাই প্রোটিন ডায়েট মেনে চলতে চান তারা কুসুম ছাড়া হাঁসের ডিমের সাদা অংশ খেতে পারেন। প্রতিদিন সব খবরাখবরের জন্য আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।